রং নাম্বার খ্যাত অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী এই চলচ্চিত্র দিয়ে তিনি বড় পর্দার দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন। প্রথম ছবির ব্যাপক সাড়ার পর অবশ্য তাকে আর কোনো ছবিতেই দেখা যায়নি। টিভি নাটকেই ছিল তখন তার সমস্ত ব্যস্ততা। 1998 থেকে 2006 সাল পর্যন্ত টিভি নাটকের হার্টথ্রব অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী ছিলেন প্রথম সারির একজন। নাটকের বাজারে তার একচেটিয়া জনপ্রিয়তা ছিল। তবে তিক্ত সত্য হল যে বাংলা নাটকের শ্রাবন্তী যেন এক সমুজ্জ্বল সন্ধ্যাতারা, এলেন, দেখলেন, জয় করলেন, আবার চলেও গেলেন। এত অল্প সময়ে কোনো টিভি অভিনেত্রী এতটা জনপ্রিয়তা পাননি, তেমনি আবার কেউ জনপ্রিয়তা পেয়ে এত দ্রুত হারিয়েও যাননি। শ্রাবন্তীর কিসের এত তারা ছিল, কেন তিনি হারিয়ে গিয়েছিলেন? সম্প্রতি গোটা দেশ তোলপাড় করা এক গোপন তথ্য বেরিয়ে এসেছে শ্রাবন্তীর হারিয়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে। আমাদের আজকের এই ভিডিওতে সেই গোপন তথ্যই জানাব, সেই সাথে জানাব সকলের প্রিয় এই অভিনেত্রীর জীবনের কথা এবং বর্তমান অবস্থা সম্পর্কে। এসবের বিস্তারিত জানতে ভিডিওটির পুরো সময় ধরে আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল কথায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক জগতের সঙ্গে পরিচিত ইপ্সিতা শবনম শ্রাবন্তী খুব সম্ভবত প্রথম নজর কাড়েন ফেনোলাক্সের বিজ্ঞাপন দিয়ে। ইত্যাদির গানে মডেল হবার সুবাদেও বেশ পরিচিতি আছে। বিজ্ঞাপনে এই লাস্যময় তারকাকে দেখে অনেকেই তখন মুগ্ধ হয়েছেন। রীতিমতো তিনি হয়ে ওঠেন এক আলোচিত নাম। এরপরে নাম লেখালেন অভিনয়ে। বিটিভিতে পাথরে জলপ্রপাতের পর 2003 সালে ফারুকির অতি জনপ্রিয় ধারাবাহিক নাটক 91-তে ছোট মেয়ের চরিত্রে চমকপ্রদ অভিনয় করে তিনি জানান দেন যে তিনি এসেছেন রাজত্ব করতে। শ্রাবন্তী তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন 2004 সালে। বছরের সবচেয়ে জনপ্রিয় দুই ধারাবাহিক নাটক নুরুল হুদা একদা ভালোবেসেছিল এবং জোছনার ফুলের প্রধান নারী চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া হৃদয়ের একুলকুল, অনুর একদিন, বাড়ির নাম শান্তিকুঞ্জ, বহুরূপী, ভাত ঘুম, গোলাপ কেন কালো, তুলিতে আঁকা স্বপ্ন, হাসিবাড়ি কান্নাবাড়ি, সুইট ফ্যামিলি সহ আরও কিছু সমসাময়িক কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। ইউরো লেমনের বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা তার ধীরে ধীরে বাড়ছিল। টিভি নাটকে যখন ব্যস্ত এই অভিনেত্রী, তখনই নাম লেখালেন চলচ্চিত্রে। রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন রং নাম্বার সিনেমায়। এরপর কিছুটা ম্লান হতে থাকেন, আবার আলোচনায় আসেন বন্ধু এবং ভালোবাসা, তোমার জন্য, নীর স্বপ্নচূড়া, মনোবীক্ষণ যন্ত্র, লাল টি শার্ট নাটক দিয়ে। এরপর তিনি একেবারেই যেন অনিয়মিত হয়ে যান। সর্বশেষ নাটক 2010 সালে ডালিম কুমার। টিভি নাটকের এই উজ্জ্বল তারকা জুটি বেঁধে সফল হয়েছিলেন মাহফুজ আহমেদের সঙ্গে। এছাড়া রিয়াজের সঙ্গেও তার একটা দারুণ জুটি হয়েছিল। এই স্বল্পকালীন জনপ্রিয়তাও পেয়েছিলেন দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু পুরস্কার। 2010 সালের 29 অক্টোবর তিনি বিয়ে করেন এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক খোরশেদ আলমের সঙ্গে। বলা যেতে পারে তার বিয়ে এবং সংসারের কারণেই টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায়নি। গেল কয়েক বছরে এই অভিনেত্রী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাস করছেন। সর্বশেষ গেল বছরে এই অভিনেত্রী দেশে আসেন তার মায়ের অসুস্থতার কারণে। চিকিৎসাধীন অবস্থায় গত 20 অক্টোবর রাতে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা মাহমুদা সুলতানা। তিনি গেল বছরের নভেম্বরের প্রথম দিকে আবারও যুক্তরাষ্ট্রে চলে যান। একটা দীর্ঘ সময় ধরে স্বামীর সাথে নানান টানাপোড়েনের খবর শোনা গেলেও জানা যায় যে এখন ভালোই আছেন। সবকিছুকে পেছনে ফেলে শ্রাবন্তী সম্প্রতি আলোচনায় এসেছেন এক বিতর্কিত ইস্যুতে। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2002 সালে হঠাৎ করেই শ্রাবন্তীকে বাংলাদেশ টেলিভিশন নিষিদ্ধ করে। সম্প্রতি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রামাণ্যচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করা হাঙ্গেরিতে থাকা স্বামী তখন চ্যানেল ওয়ানের একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে গিয়াসউদ্দিন আল মামুন এবং তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল স্বামী, কিন্তু তার মূল ব্যবসায় ছিল তারেক এবং মামুনকে নারী সাপ্লাই দেয়া। সংবাদ মাধ্যমগুলো আরও বলেছে যারা নাট্যজগৎ এবং সিনেমা জগতে জনপ্রিয় ছিল তাদেরকে বিভিন্ন কুপ্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবে রাজি না হলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো, আর তাতেও যদি তারা রাজি না হতো তাহলে তখন তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হতো। ঠিক তেমনি নিষিদ্ধের খড়গে পড়েছিলেন শ্রাবন্তী বলে জানাচ্ছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। আরও জানাচ্ছে
শ্রাবন্তী যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান খ্যাত এই ভিডিও দেখেন, তখন স্বামীকে দেখে আঁতকে ওঠেন, কারণ স্বামীর চেহারা তিনি এখনও ভুলতে পারছেন না। সুপ্রিয় ভিউয়ার্স, দীর্ঘদিন ধরে অভিনয় জগতে না থাকলেও ঈপ্সিতা শবনম শ্রাবন্তীকে তার ভক্তরা ঠিকই মনে রেখেছে। তাদের মতো আপনারও প্রিয় এই অভিনেত্রীর কথা মনে পড়লে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে তাকে নিয়ে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। আর জানাতে ভুলবেন না শ্রাবন্তী অভিনীত আপনার প্রিয় যে কোনো একটি নাটকের নাম। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথাসহ নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।